সান্দাকফুর সবচেয়ে উঁচুতে অবস্থিত লজ বা হোমস্টে হলো হোটেল সানরাইজ অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে থাকতে গেলে অনলাইন বুকিং করাটাই ভালো, কারণ সানরাইজের ডিম্যান্ডটা খুব বেশি। যে কেউ সান্দাকফুতে এলে এখানটাই প্রেফার করে। অফলাইনে থাকাটা কোনো গ্যারান্টি নেই, সুতরাং সান্দাকফু এলে সানরাইজে থাকতে গেলে অবশ্যই আগে থেকে বুক করে আসা উচিত। এখানে খাওয়াটা বুফে সিস্টেমে এবং থাকা খাওয়াটা একসঙ্গেই ধরা থাকে। এটা কাউন্টার, কাউন্টারে ম্যাডাম বেশ হেল্পফুল ছিলেন এবং হাসি খুশি। সান্দাকফুতে হাওয়া খুব বেশি, তবে জলের অভাব এখানে যথেষ্ট রয়েছে, স্নানের চিন্তা করা বৃথা। তাছাড়া আর কোনো অসুবিধা নেই, মোবাইলে চার্জ দেওয়ার ব্যাপারেও কোনো অসুবিধা নেই। হোটেল সানরাইজ সান্দাকফুর অবশ্যই সবচেয়ে ভালো জায়গা, আর পূর্ণিমা রাত যদি হয় তাহলে এর ডিম্যান্ড আরও বেশি বেড়ে যায়, কারণ রাত্রিবেলায়ও খুব সুন্দরভাবে স্লিপিং বুদ্ধা দেখা সম্ভব হয়। আর সানরাইজের ছাদে গেলে একদিকে যেমন লোৎসে এভারেস্ট দেখা যায়, সেরকম অন্য দিকটাই দেখা যায় স্লিপিং বুদ্ধা। 360 ভিউ পাওয়া যায় এখানে খুব সুন্দর। আপাতত সানরাইজ দোতলা পর্যন্ত, এরপর তিনতলার কনস্ট্রাকশনের কাজ চলছে। নেক্সট টাইম এলে হয়তো তিনতলায় থাকা যেতে পারে। রুমগুলো সুন্দর, বাইরে থেকে দেখে জাঁকজমকপূর্ণ না মনে হলেও ভিতরটা ভালো। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে টাটা।